আগামীকাল তেইশে জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন গোটা দেশে এই দিনটি পরাক্রম দিবস হিসেবে পালিত হয় এদিনই দেশের পরমবীর চক্র প্রাপকদের নামে নামকরণ হতে চলেছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ নামকরণ পর্ব সারবেন প্রধানমন্ত্রীর দপ্তরের পক্ষ থেকে বিবৃতি দিয়ে কথা জানানোর পাশাপাশি সেদিনই সেখানে নেতাজির নামে দ্বীপে দাকে উৎসর্গ করে একটি রাষ্ট্রীয় স্মারকের মডেলেরও উৎখাটন করবেন প্রধানমন্ত্রী আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ঐতিহাসিক গুরুত্বকে নজরে রেখে এবং নেতাজির সম্মানে দু হাজার সালে দ্বীপপুঞ্জের সফরের সময় মোদী সেখানকার রসদ্বীপের নাম নেতাজি সুভাষচন্দ্র বসু দ্বীপ রেখেছিলেন পরবর্তীকালে সেখানকার নীল দ্বীপ এবং হ্যাভলক দ্বীপের নাম পাল্টে শহীদ ও স্বরাজ দ্বীপ করা হয় দেশের যে সমস্ত পরম বীর চক্র বিজেতাদের নামে দ্বীপগুলি নামকরণ করা হতে চলেছে সেই তালিকাও দিয়েছে প্রধানমন্ত্রী দপ্তর তাতে মেজর সোমনাথ শর্মা সুবেদার এবং ক্যাপ্টেন করম সিং এম এম সেকেন্ড লেফটেন্যান্ট রমা রাখুবা রানে নায়ক যদুনাথ সিং কোম্পানি হাবিলদার মেজর পিরু সিং ক্যাপ্টেন জি এস সালারিয়া লেফটেন্যান্ট কর্নেল ধন সিং থাপা সুবেদার যোগিন্দর সিং মেজর শয়তান সিং সিকিউ এম এইচ আব্দুল হাদিম লেফটেন্যান্ট কর্নেল আর দে বুর্জ রচি তারাপুর ল্যান্স নায়েক অ্যালবার্ট এক্কা মেজর হুশিয়ার সিং সেকেন্ড লেফটেন্যান্ট অরুণ ক্ষেত্রপাল ফ্লাইং অফিসার নির্মলজিৎ সিং শেখন মেজর রাম স্বামী নায়েব সুবেদার বানা সিং ক্যাপ্টেন বিক্রম বাত্রা লেফটেন্যান্ট মনোজ কুমার পান্ডে সুবেদার মেজর সঞ্জয় কুমার এবং সুবেদার মেজর অবসরপ্রাপ্ত গ্রেনেডিয়ার যোগেন্দ্র সিং যাদবের নাম রয়েছে বিড়ো রিপোর্ট আর ই নিউজ